3 শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম সবাই আশা করি অনেক ভালো আছো আমি তোমাদের মধ্যে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব আমাদের ক্লাস টেস্ট 2 এর পরীক্ষা সামনে এই পরীক্ষার সিলেবাস সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব তোমরা ইতিমধ্যে ক্লাস টেস্ট 1 পরীক্ষা দিয়েছো ক্লাস টেস্ট 1 পরীক্ষার যে প্রশ্নের প্যাটার্ন ঠিক ওই প্যাটার্ন অনুযায়ী তোমরা প্রশ্নগুলো দেখে আসবে বা ওই প্যাটার্ন অনুযায়ী মূলত পরীক্ষা হতে পারে তো আমাদের আইসিটি সাবজেক্টের কোন কোন টপিক এই পরীক্ষায় থাকবে সেটা একটু বলি আমাদের টপিক্সের মধ্যে অধ্যায় নাম্বার 1 সম্পূর্ণ থাকবে অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিত যে অধ্যায়টি আছে এই অধ্যায় সম্পূর্ণ পড়তে হবে এটা কিন্তু কখনোই তোমাদের এই যে শর্ট সিলেবাসটা মনে করা যাবে না কারণ তোমাদের যেহেতু ফার্স্ট ইয়ার এই ফার্স্ট ইয়ারের সম্পূর্ণ সিলেবাসে পরীক্ষা হবে আর এরপরে হচ্ছে অধ্যায় নাম্বার 3 এর কোন কোন অংশটুকু থাকবে সেটা একটু বলি আমাদের অধ্যায় নাম্বার 3 এর ট্রেস কমপ্লিমেন্ট থেকে শুরু হবে অর্থাৎ 2 এর পরিপূরক থেকে শুরু হবে এবং লাস্ট টপিক হচ্ছে এনকোডারের আগ পর্যন্ত অর্থাৎ এনকোডার সার্কিটের আগ পর্যন্ত হচ্ছে আমাদের যতগুলো লজিক গেট আছে সবগুলো লজিক গেটই পড়তে হবে তো যদি আমি বলি টপিকসগুলো প্রত্যেকটা সিরিয়ালি তাহলে টু এস কমপ্লিমেন্ট দেন টু এস কমপ্লিমেন্টের পরে হচ্ছে কোড এবং কোডের প্রকারভেদ এরপরে হচ্ছে আমাদের বুলিয়ান বীজগণিতের সরলীকরণ এরপরে আছে ডি মর্গান থিওরি অর্থাৎ ডি মর্গান এবং বুলিয়ান এইগুলা নিয়েই মূলত যে সিম্পলিফিকেশনগুলি আছে সবগুলোই তোমাকে পড়তে হবে আর এর পরবর্তী টপিক হচ্ছে আমাদের লজিক গেটের অংশ অর্থাৎ ডিজিটাল ডিভাইসের সব থেকে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে লজিক গেট এটা মূলত কম্পিউটারের হার্ডওয়্যার রিলেটেড যে অংশগুলি আছে তার মধ্যে এই লজিক গেটের হচ্ছে মৌলিক গেট এবং যৌগিক গেট তো মৌলিক গেটের হচ্ছে অ্যান্ড অর নট তোমরা এই তিনটা গেট যেটা আছে মৌলিক গেটের সকল ধরনের লজিক্যাল অপারেশন এবং ট্রুথ টেবল ভালোভাবে পড়বে এরপরে যৌগিক গেটের মধ্যে ন্যান্ড গেট নর গেট এক্স অর এবং এক্স নর এই চারটি গেটের লজিক্যাল সিম্বল এবং ট্রুথ টেবল ভালোভাবে দেখে আসবে সো আশা করি ক্লাস টেস্ট 2 এর যে প্রশ্নগুলো থাকবে এই প্রশ্নগুলো তোমরা সুন্দরভাবে উত্তর করতে পারবে ওকে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম